আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো, ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্নেহ, তোমরা ষষ্ঠ শ্রেণীর থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্ক্স তোমাদের রয়েছে 70 আর সময় তোমাদের রয়েছে 2 ঘন্টা 30 মিনিট। দেখো একে তাকে রয়েছে যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 9 = 9। প্রথম, 36 বর্গমূল 4, 6, 8, না 36 বলেছে পাশের কোন সালটি লিপ ইয়ার? 2021, 2022, 2023, 2024। সে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের 2 × 3 × 4 × সমান বলেছে পেনের ঢাকনার দৈর্ঘ্য = পেনের দৈর্ঘ্য 1:1, 1:5, 15:15। বিকাল 3টে বাজলে ঘড়ির ঘন্টার ও মিনিটের কাঁটা লম্বা সরলেখা সমান্তরালভাবে থাকে, গুণ করো 4.86 × 1000, সরল করো 12.18 − 4.07 + 3.2 × 0.02, 2.5 কিমি = ড্যাশ মিটার। পড়েছে 60 এর 10 ভাগ = ড্যাশ। পড়েছে দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12%। পড়েছে যে কোনো 10টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 10 = 20। বেশ কয়েকটি প্রশ্ন দেওয়া রয়েছে, তার থেকে যে কোনো 10টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। ভালো করে প্রশ্নগুলো দেখে নাও। পরিস্থিতি থেকে যে কোনো 7টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান রয়েছে 3 করে 3 × 7 = 21। এখানে বেশ কয়েকটি প্রশ্ন আছে, তোমাদের 7টি প্রশ্নে তোমাদের উত্তর করতে হবে। চারে তাকে রয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়া। প্রশ্নের মান 5 করে 5 × 4 = 20। প্রথম, পিকিউ একটি সরলেখাংশ আঁকো যার দৈর্ঘ্য 4 সেমি। ওই পিকিউ সরলেখাংশের ওপর ও একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে পিকিউ সরলেখাংশের ওপর ও এম লম্ব আঁকো। পড়েছে আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল আপেল, বন্ধু সংখ্যা 4, পেয়ারা 6, কলা 2, শসা 3, আঙুর 5। স্কেল ও পেন্সিলের সাহায্যে এ বি একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলেখাংশ আঁকো এবং 1 = 4টি ভাগে ভাগ করো। সাদার সাজে নিচের কোণগুলি অঙ্কন করো 120° এবং 45°। পরে হচ্ছে, এবছর আমাদের পাড়ার ক্লাস থেকে কিছু সদস্য গাদিয়ারায় বেড়াতে যাবে। খরচ হিসাবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে। মোট 4,096 টাকা চাঁদা উঠেছে। কতজন সদস্য বেড়াতে যাবে? এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব। প্রথম, 36 এর বর্গমূল 6, পাশের কোন সালটি লিপ ইয়ার? উত্তর হবে 2024। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের দ্বিগুণ। পেনের ঢাকনার দৈর্ঘ্য = পেনের দৈর্ঘ্য 1:5। বিকাল 3টে বাজলে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটা লম্বাভাবে থাকে, গুণ করো, গুণ করে হচ্ছে 4,680। সরল করো 12.18 − 4.07 + 3.2 × 0.02, মানে লিখতে পারি 12.18 − 4.07 + গুণ করলে হয় 0.064। 12.18 থেকে বিয়োগ করলে হয় 4.07, বিয়োগ করলে হয় 8.11 + 0.064, তাহলে সমান লিখতে পারি 8.174। পরে যে 2.5 কিমি = 2,500 মিটার। 60 এর 10% = 6, দশমিক ভগ্নাংশে প্রকাশ করো 12%, 0.12। পরে যে কোনো 10টি প্রশ্ন উত্তর দাও। যোগফল নির্ণয় করো +7, sorry +9, ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেট ক্লোজ প্লাস আর ব্র্যাকেটের মধ্যে +2, লিখতে পারি +9 + 2, প্লাসে প্লাসে প্লাস হচ্ছে 11, √44 = - 12। উত্তর হবে 12। আজ আমি 10:20 স্কুলে যাবো বলে বাড়ি থেকে বেরিয়েছি, 4:45 বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম? আমি বাড়ি থেকে বেরিয়েছি 10:20 AM, বাড়ি ফিরে এলাম 4:45 PM। 10:20 AM থেকে 11:00 AM = 40 মিনিট, 11:00 AM থেকে 4:00 PM = 5 ঘন্টা, 4:00 PM থেকে 4:45 PM = 45 মিনিট। বাড়ির বাইরে ছিলাম 40 মিনিট যোগ 5 ঘন্টা যোগ 45 মিনিট, তাহলে 5 ঘন্টা 48 মিনিট, তাহলে 5 ঘন্টা 60 + 25 = 6 ঘন্টা 25 মিনিট। অনুপাতে প্রকাশ করে গুরু না লঘু অনুপাত লেখো 10 কেজি ও 15 কেজি, 10 কিগ্রা = 15 কিগ্রা, 10/15, ক্যাটাগরি হলো 2/3, এটা হচ্ছে লঘু অনুপাত। হচ্ছে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল করো, সমাধানটা দেখে নাও। পরে হচ্ছে গসাগু নির্ণয় করো 24, 36, 56, দেখে নাও। নির্ণয় গসাগু হচ্ছে 4,
পড়েছে 15.77 মিটার লম্বা বাসে 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশকে চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য কত হবে? 15.77 মিটার লম্বা বাস থেকে 2.25 অংশ বাদ দিলে পড়ে থাকে 15.77 মাইনাস 2.25 মিটার লম্বা বাস, তাহলে সময় সময় লিখতে পারি 13.52 মিটার লম্বা বাস। 13.52 মিটার লম্বা বাসকে সমান চার ভাগে ভাগ করলে প্রতি ভাগে দৈর্ঘ্য সমান সমান 13.52 ভাগ 4, তাহলে সমান সমান 3.38 মিটার, ভাগ করলে হচ্ছে 3.38 মিটার। সরল করো, 1/5 প্লাস 2/3 মাইনাস 1/2, লসাগু হচ্ছে 30, লসাগু লিখবে 6 প্লাস 20 মাইনাস 5, 20 সময় 6 যোগ করলে 26, 26 মাইনাস 15 সমান সমান 11/30, তাহলে নির্ণয় সরল ফল হচ্ছে 11/30। চিহ্ন প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো, পি এর 10 গুণের সাথে 7 এর সমষ্টিতে 7p প্লাস 7। নিচের জ্যামিতিক আকারের পরিসীমা বের করো, জ্যামিতিক আকারের পরিসীমা 16 সেমি যোগ 20 সেমি যোগ 18 সেমি যোগ 22 সেমি সমান সমান 76 সেমি। মান বের করো, বছর মাস দিন, 9 বছর 10 মাস 27 দিন, 5 বছর 8 মাস 21 দিন, যোগ করলে 14 বছর 18 মাস 48 দিন, 14 বছর 18 মাস 30 যোগ 18 দিন, 14 বছর 30 হচ্ছে 1 মাস, যেহেতু তাহলে 18 সঙ্গে 1 যোগ হবে, 18 যোগ 1 মাস 18 দিন, তাহলে 14 বছর 18 19 মাস 18 দিন, তাহলে 12 19 হচ্ছে 12 মাস, 12 মাসে 1 বছর, 12 যোগ 7 মাস 18 দিন, তাহলে 14 সঙ্গে 1 যোগ হবে 15 বছর 7 মাস 18 দিন, তাহলে উত্তর হবে 15 বছর 7 মাস 18 দিন। যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও, আমার বয়স 11 বছর 7 মাস 10 দিন, আর কত বছর পর আমি ভোট দেওয়ার অধিকার পাবো? 18 বছর হলে ভোট দেওয়ার অধিকার পাবো, তাহলে 18 সমাধান দেখে নাও, বিয়োগ করলে হচ্ছে 6 বছর 4 মাস 20 দিন, উত্তর হবে 6 বছর 4 মাস 20 দিন পরে ভোট দেওয়ার অধিকার পাবো। আমার পড়ার বই ও গল্পের বইয়ের অনুপাত 4:3, পড়ার বইয়ে 28টি হলে গল্পের বইয়ের সংখ্যা ও মোট বইয়ের সংখ্যা কত? লিখতে পারি পড়ার বইয়ের সংখ্যা বাই গল্পের বইয়ের সংখ্যা, তাহলে 4/3, ওপরে 4×7, নিচে 3×7, তাহলে 28/21, অতএব গল্পের বইয়ের সংখ্যা 21টি, মোট বইয়ের সংখ্যা 28+21 সমান সমান 49টি। পড়া হচ্ছে 9585 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? উত্তর লিখবে, সমাধানটা দেখে নাও প্রথমে, 9585 থেকে যে ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা হলো 176। ভালো করে সমাধানটা দেখে নাও, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু সমাধানটা করেছি আমরা। হচ্ছে অনিলবাবু তার মাসিক আয়ের 22% বাড়ি ভাড়া দেন, যদি তিনি প্রতি মাসে 1870 টাকা বাড়ি ভাড়া দেন তবে তার মাসিক আয় কত? 22% মানে 100 এর মধ্যে 22, 22/100 সমান সমান 11/50, তাহলে 11/50 ওপরে নিচে 170 দিয়ে গুণ করবো, গুণ করলে হয় 1870/8500। অনিলবাবু মাসিক আয় 8500 টাকা, আজ আমার মোটর গাড়িতে 94.5 কিমি পথ যাবো, 1 কিলোমিটার যেতে মোটর গাড়ির 0.078 লিটার পেট্রোল খরচ হয়, তবে আমাদের কত লিটার পেট্রোল দরকার? 1 কিমি পথ যেতে পেট্রোল লাগে 0.078 লিটার, 94.5 কিমি পথ যেতে পেট্রোল লাগে 94.5×0.078 লিটার সমান সমান 7.3710 লিটার, আমাদের মোট 7.3710 লিটার পেট্রোল দরকার। দুটি সংখ্যার লসাগু গসাগু যথাক্রমে 2175 এবং 145, যদি একটি সংখ্যা 725 হয় তাহলে অপর সংখ্যাটি কত হিসাব করি। দুটি সংখ্যার লসাগু 2175, তাদের গসাগু 145, আমরা জানি দুটি সংখ্যার গুণফল সমান সমান, তাহলে লসাগু ইন্টু গসাগু, দুটি সংখ্যার গুণফল সমান সমান 2175×145, তাহলে একটি সংখ্যা হচ্ছে 725, অপর সংখ্যাটি 2175×145/725, কাটাকুটি যাচ্ছে 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3×145 সমান সমান 435, অপর সংখ্যাটি হচ্ছে 435। পরিজামতী নদীর পাড়ে একটি অংশ বাঁধাই করতে 40 জন লোকের 35 দিন লাগে, 28 দিনের মধ্যে কাজ শেষ করতে কতজন লোক লাগবে? সময় ব্র্যাকেটে দিন শ্রমিক জন, 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের, 28 দিন সময় লাগে কতজন শ্রমিকের সেটা আমাদের বের করতে হবে। 30 দিনের সময় বা 30 দিন সময় লাগে কাজটি করতে 40 জন শ্রমিকের, 1 দিন সময় লাগে কাজটি করতে 40×35 জন শ্রমিকের, 28 দিন সময় লাগে কাজটি করতে 40×35/28, কাটাকুটি করলে হচ্ছে ওপরে থাকছে 10×5, তাহলে 10×5 সমান সমান 50 জন শ্রমিকের, তাহলে 28 দিনের মধ্যে নদীর ওই অংশ বাঁধাতে 50 জন শ্রমিক লাগবে।
একটি শহরের লোকসংখ্যা 2,98,72,600, এদের মধ্যে পুরুষ এতজন আর মহিলা এতজন, শিশুদের সংখ্যা কত হিসাব করি। শহরের লোকসংখ্যা এতজন, এদের মধ্যে পুরুষ হচ্ছে এতজন আর মহিলা হচ্ছে এতজন, মোট পুরুষ ও মহিলা দুটো যোগ করব, যোগ করে যেটা বের হচ্ছে সেটার সঙ্গে শহরের যে মোট লোকসংখ্যা সেটা থেকে বিয়োগ করো, বিয়োগ করলে যেটাই বেরোচ্ছে সেটাই কিন্তু উত্তর। ভালো করে দেখে নাও, হচ্ছে PQ একটি সরলরেখাংশ গো যার দৈর্ঘ্য 4 সেমি। ওই PQ সরলরেখাংশের ওপর ওই একটি বিন্দু নাও এবং স্কেল ও পেন্সিল কম্পাসের সাহায্যে ও বিন্দুতে PQ সরলরেখাংশের ওপর ও এম লম্ব আঁকো। ভালো করে দেখে নাও, PQ একটি সরলরেখাংশ আঁকলাম যেখানে PQ সমান সমান 4 সেমি। PQ সরলরেখাংশের ওপর ও একটি বিন্দু নিলাম, ও বিন্দুতে PQ সরলরেখাংশের ওপর ও এম লম্ব আঁকলাম, অর্থাৎ ও এম লম্ব PQ। চাঁদা দিয়ে মেপে দেখলাম MOQ সমান সমান 90 ডিগ্রি। প্রশ্ন, আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তা স্তম্ভচিত্রের মাধ্যমে অঙ্কন করো। ফল আপেল, বন্ধু সংখ্যা 4, পেয়ারা 6, কলা 2, শশা 3, আঙুর 5। ভালো করে দেখে নাও স্তম্ভচিত্র, এইভাবে তোমাদের কিন্তু খুব ভালো করে তোমাদের স্তম্ভচিত্রটা অঙ্কন করতে হবে। ভালো করে স্তম্ভচিত্র দেখে নাও, স্কেলে কিন্তু আমরা 1 সেমি গ্যাপ দিয়ে প্রথমে আমরা 1, 2, 4 এইভাবে পরপর করে নিয়েছি, আর এদিকেও কিন্তু 1 সেমি গ্যাপ দিয়ে আমরা স্তম্ভচিত্রগুলো কিন্তু অঙ্কন করে নিয়েছি। পরের প্রশ্ন, স্কেল ও পেন্সিলের সাহায্যে AB একটি 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ আঁকো এবং 1 = 4টি ভাগে ভাগ করো। দেখো সরলরেখাংশ সেটাকে আমরা সমান 4টি ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে একটা সরলরেখা এঁকে সেটার অর্ধেকের একটু বেশি নিয়ে আমরা কেটে নিয়েছি, দুই দিকে কেটে নিয়ে আমরা দাগ টেনে নিয়েছি, তারপর দুই দিকে দুটো বেরিয়ে যাচ্ছে সেটা প্রথমে আমরা এবার AO এটার অর্ধেক নিয়ে আমরা একটা দুই দিকে কেটে নিয়েছি, নিয়ে জুড়ে দিয়েছি, এটা সি পেয়ে গেলাম। এবার OB এদিকেও আমরা অর্ধেক একটু বেশি নিয়ে কেটে নিয়েছি, একবার ওতে বসিয়ে কেটেছি, একবার বিতে বসিয়ে কেটেছি, কেটে আমরা জুড়ে দিয়েছি, এভাবে কিন্তু হয়ে গেছে। তাহলে AB সমান সমান 8 সেমি দৈর্ঘ্যের একটি সরলরেখাংশ আঁকলাম, AB সরলরেখাংশে সমান 4 ভাগে ভাগ করে পেলাম, AC সমান সমান CO সমান সমান OD সমান সমান DB সমান সমান 2 সেমি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, যদি বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। চাঁদার সাহায্যে নিচের কোণগুলি অঙ্কন করো, এটা কিন্তু ইজিলি তোমরা চাঁদা বসিয়ে 120 ডিগ্রি আর 45 ডিগ্রি অঙ্কন করে নিতে পারবে, শুধুমাত্র চাঁদার সাহায্যে কিন্তু অঙ্কনটা করবে। পরের প্রশ্ন রয়েছে, এবছর আমাদের পাড়ার ক্লাব থেকে কিছু সদস্য গাদিয়ারা বেড়াতে যাবে, খরচ হিসেবে প্রত্যেকের কাছ থেকে যতজন সদস্য তার 4 গুণ টাকা নেওয়া হয়েছে, মোট 4,096 টাকা চাঁদা উঠেছে, কতজন সদস্য বেড়াতে যাবে। প্রত্যেক সদস্য যতজন সদস্য আছে তার 4 গুণ টাকা দিয়েছে, অতএব মোট সদস্যর সংখ্যা যারা বেড়াতে যাবে √4,096/4 জন। তাহলে √4,096/4 রুট আমরা লিখতে পারি 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 × 2 / 2 রুট উড়ে আসলে পড়ে থাকছে 2 × 2 × 2 × 2 × 2 এখানে, তাহলে পড়ে থাকছে 5টা 2, তো 5টা 2 গুণ করলে হয় 32। ওপরে 10টা 2 ছিল, সেটা রুট উড়ে গেলে 5টা 2 হয়ে যাচ্ছে, 5টা 2 গুণ করলে হয় 32 জন, তাহলে উত্তর হবে 32 জন। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার 6ষ্ঠ শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও, আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দেখতে ভুলবে না, আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে যাবে। এবছর 6ষ্ঠ শ্রেণীতে পড়ছে, আমরা কিন্তু ইতিমধ্যে 6ষ্ঠ শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই, তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু রাত্রি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পরপর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও,